আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদির এইমাত্র পাওয়া সর্বশেষ খবর। দেখুন, প্রবাসী ও নাগরিকদের জন্য আজ যেসব সিদ্ধান্ত নিল সৌদি সরকার, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি প্রবাসী ভাইগণ, শুরুতেই আজকে করোনা ভাইরাসের আপডেট দিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত সৌদিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 3651 জন এবং করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে 685 জন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 47 জন ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে। সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরব সরকার আজ বিশেষ বিশেষ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সৌদি আরব সরকার বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা সৌদি আরবের নাগরিকদেরকে তাদের নিজ দেশেই স্পেশাল ফ্লাইটের মাধ্যমে ফেরত আনবে। আর এরই ধারাবাহিকতায় 250 জন সৌদি আরবের নাগরিক তারা ইন্দোনেশিয়া থেকে সৌদি আরবের পথে রওনা দিয়েছে। সৌদি আরবে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবে বড় বড় তিনটি বিমানবন্দর রিয়াদ, জেদ্দা এবং দাম্মাম এয়ারপোর্টে এই সমস্ত সৌদি আরবের নাগরিকরা আবেদন করবে এবং তাদের প্রত্যেককেই বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইন করা হবে। বলে রাখা ভালো, এই সমস্ত নাগরিক যারা সৌদি আরবে প্রবেশ করছে তাদের প্রত্যেককে সৌদি আরবে 5-স্টার হোটেলে 14 দিনের জন্য কোয়ারেন্টাইন করা রাখা হবে। আর এদিকে সৌদি আরবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মদিনায় নতুন করে আরও কয়েকটি অঞ্চলে 24 ঘন্টার জন্য কার্ফিউ জারি করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে সৌদি আরবে প্রধান প্রধান 9টি শহরে 24 ঘন্টার জন্য কার্ফিউ চলছে। তবে মক্কা ও মদিনার অর্ধেকের মতো অঞ্চলে 24 ঘন্টা কার্ফিউ ছিল, এবার মদিনাতে আরও নতুন করে বেশ কিছু অঞ্চলে 24 ঘন্টার জন্য কার্ফিউ জারি করা হলো। সৌদি প্রবাসী ভাইগণ, গতকালকে সৌদি আরবে শ্রম মন্ত্রণালয় থেকে নতুন করে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর এই সিদ্ধান্ত আমাদের প্রবাসীদের জন্য অনেকটাই আত্মঘাতী বলে বিবেচনা করা হচ্ছে। সৌদি আরবের শ্রম আইনের ধারা 116 অনুসারে সৌদি আরবের যে কোনো কোম্পানি এখন চাইলে প্রবাসীদেরকে বিনা বেতনে ছাঁটাই করতে পারবে অথবা প্রবাসীদের বেতন কর্তন করতে পারবে। আর এদিকে সৌদি আরবে জাওজাত থেকে বলা হয়েছে, এখন থেকে প্রবাসীরা তাদের রি এন্ট্রি ভিসার মেয়াদ 3 মাস বাড়ানো হয়েছে। মানে যারা বর্তমানে বাংলাদেশে ছুটিতে আছে তারা আবারও আগামী 3 মাস পরে সৌদি আরবে প্রবেশ করতে পারবে। তাদের যে ছুটি বা খুরুজে আওদা রয়েছে সেগুলো 3 মাসের মেয়াদ বাড়ানো হয়েছে। এই ছিল আজ রাত অবধি সৌদি আরব থেকে পাওয়া সর্বশেষ তথ্য। খবরটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এখনই শেয়ার করে সবাইকে এ বিষয়ে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।